তৈরি করা এবং একজন প্রধান শিক্ষক হিসাবে একজন মা হচ্ছেন একজন সন্তানের প্রধান শিক্ষক। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন সন্তানের মা হচ্ছে তার প্রধান শিক্ষক। অবশ্যই লেখাপড়ার সমাজ কারিগরের যে শিক্ষক আমি সেটা বলছি, একজন মা শিশুকে পরিণত করতে গেলে, বড় করতে গেলে, তাকে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে মার যে শিক্ষা সেটা সমাজের চোখে দৃষ্টান্তমূলক। তাই আজ এই 2022 আঠারো মার্চ আজকের দিনেও আমরা দেখি অনেক জায়গায় এখনো আমরা দেখতে পাচ্ছি যে নারীকে যে সম্মান দেওয়া উচিত সেটা হয়তো কোনো জায়গায় হচ্ছে না। এখনো অনেক জায়গায় নারীরা দূষিত হচ্ছে, এটা বাস্তব। অনেক সময় সমাজে অনেক বাধা এখনো আছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে স্বাধীনভাবে তারা কাজ করছে। আজ দেখুন আমাদের ভারতবর্ষের, বিশেষ করে আমাদের ভারতবর্ষের যে মানে বর্তমান বা সময়ে আমরা দেখেছি যে নারী এবং পুরুষের সমান অধিকার। আমি আজকে যে চেয়ারটা বসেছিলাম আজ থেকে 3 বছর আগে, এই চেয়ারেই কয়েকজন নারী বসেছিলেন, তিনি মহিলা, আমি পুরুষ, তাহলে এই ভেদাভেদটা কিন্তু আমাদের থাকছে না। আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা। তো আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, আমার বাড়িতে বসে আছেন ভালো বক্তা বললেন, আমি গ্রাম দপ্তরের, এই দুজনে মূলত আমাদের ভোটার ঠিক মেনটেন দায়িত্বের সামনে যে কোনো দপ্তর তারা স্থায়ী থাকি উপস্থিত আছেন জয়েন্দ্র শেখ, আমার পাশে আমাদের সবচেয়ে সভাপতি রানী মল্লিক এবং প্রথম থেকে আমাদের সভাপতি। আজকে এপ্রিল মাস, নারী দিবস, এই দিবসে প্রথমে আপনাদের যে যেখানে থাকুন যথাযোগ্য স্থানে আমরা নমস্কার প্রণাম ভালোবাসা জানাচ্ছি। বিজয় সাহেব দারুণ বলেছেন, নম্রতা দারুণ বলেছেন, দারুণ বলবে তখন এই দু একটা কথা বলি। আমরা এই দিন থেকে কেন বাসা হল, আমরা প্রত্যেকটা দিন আমরা মায়ের পূজা করি, নারীদের সম্মান দিই, কিন্তু আপনি মাসকে কেন বাসা হল একটা নির্দিষ্ট দিন করা হয়েছে, এই কারণে আমরা যাতে নারীদের সম্মান দিতে জানি, এই দিনটা যাতে সারা ভারতবর্ষের মানুষ নারী দিবস হিসাবে পালন করতে পারে, নারীরা বুঝতে পারে আমরা পিছিয়ে নয়, আমাদের জন্য একটা দিন আমাদের ধার্য করা হয়েছে এই দিবসের জন্য, এই দিনটা একটা নির্দিষ্ট দিন। যেমন আজকে আমরা ব্লকে করছি, আমরা সকালবেলায় আমাদের ঘুম থেকে না উঠতে আমাদের ভাই রাখি বলি নারীদের প্রতি আমাদের হয়ে বাচ্চা শিশু নারী এবং সবাই জেনে একটা ফেসবুকে তাদের সম্মান জানি, আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা ভাবতে পারেন, দাদা বলছিল ভোটের সংখ্যাটাও বেশি, নারী প্রধানমন্ত্রী, নারী ভারতবর্ষের অর্থমন্ত্রী, যদিও অর্থমন্ত্রী হয়ে আমাদের দেশটা খারাপ, আকাশ দ্রব্যমূল্য যারা দেখতে হবে, সব নারী তো না সমান না, সেটা হবে হয়তো তিনি জায়গা টানতে পারছেন না। আমাদের এস জে ম্যাডাম নারী, তার স্বশাসনে আমরা পুরুষরা আছি, আমরা সবাই চলছি, আমাদের সভাপতি কোনো সময় মহিলা হয়, কোনো সময় পুরুষ হয়, এবং অত্যন্ত আনন্দের সাথে হয়ে যারা একদম তৃণমূল স্তরে আমি যখন নিজে কিছু কাজ করতাম না, যখন সাধারণ পরিবারের মধ্যে ছিলাম, যখন আমি শুধু লেখাপড়া করে আমি নিজে একটা প্রতিষ্ঠিত হতে
এবং কি হয় যখন বেশ অনেকদিন আগে মোটামুটি নাম হলো 10-12 বছর আগে, তখন কিন্তু আমরা মহিলারা বিশেষ করে ব্যাংক চিনত না, ব্লক চিনত না, পঞ্চায়েত চিনত না, অনেকেই মানে বাড়ি থেকে পা বেরোলেই কি করতো, প্রচুর কথা বলতো, পাড়ার লোকেরা এটা ওটা বলতো। তো একদিন দুদিন করতে করতে যখন মানুষের ওই কথাতে মেয়েরা কান দিল না, তখন কিন্তু মেয়েরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখন কিন্তু আর সেই জায়গাটাই নাই। মানে মেয়েরা বিশেষ করে অনেক ভাগ কিন্তু এগিয়ে এসেছে, যে জায়গাটা আগে ছিল তার থেকে অনেক গুণে উন্নত হয়েছে। আর যেটা বলার এটা হয়েছে, আর একটু বলি, সেটা হচ্ছে আমাদের সংসার থেকে মিস লেভেল থেকে শুরু করে মেয়েদের যে ভূমিকা রয়েছে পুরো একদম মিডিল লেভেল, যেটা সংসার থেকে আমাদের যেটা সংসারের কথাই বলি, বাচ্চা কাচ্চা মানুষ করা থেকে শুরু করে সংসার সামলানো থেকে শুরু করে পুরোটাই কিন্তু আমাদের মহিলাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এটা কিন্তু আমাদের পুরুষদের মধ্যে পড়ে না বললেই চলে। আমাদের স্বামীরা কী করছে, শুধু রোজগার করছে, পুরো ম্যানেজমেন্ট করছে আমাদের এই মহিলা।